নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথায় নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। মহাজাগতিক একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হল গ্রহণ, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। প্রত্যেক বছরই গ্রহণ অনুষ্ঠিত হয়। এবছর বাংলার 1430, ইংরেজির 2023 সালে বছরে মোট 3টি সূর্যগ্রহণ এবং 1টি চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে। বছরের প্রথম গ্রহণ ছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, 20 এপ্রিল 2023 বৃহস্পতিবার। এবছর মহালয়ার দিনে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ, বলয়গ্রাস সূর্যগ্রহণ। আসুন জেনে নিই আজকের পর্বে মহালয়ার দিনে অনুষ্ঠিত বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, কোথায় কোথায় দেখা যাবে এবং কতক্ষণ থাকবে এই গ্রহণ, ভারতবর্ষে দেখা যাবে কি যাবে না, সম্পূর্ণ তথ্য জেনে নেব আজকের পর্ব থেকে। এই সময়সূচি এবং তথ্য আমরা জানব ভারতীয় সময় অনুসারে, পঞ্জিকা অনুসারে, সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল সময়সূচি। বৈদিক জ্যোতিষশাস্ত্র এবং ক্যালেন্ডার অনুসারে সূর্যগ্রহণ হোক কি চন্দ্রগ্রহণ, দুটি সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছরই গ্রহণ অনুষ্ঠিত হয়। যখনই সূর্য বা চাঁদে গ্রহণ লাগে, তার প্রভাব বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ওপরে পড়ে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গ্রহণকে অত্যন্ত অশুভ ঘটনা বলেই মনে করা হয়। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে 14ই অক্টোবর 2023 শনিবারে। পৃথিবীতে গ্রহণ আরম্ভ বা স্পর্শ রাত্রি 8টা 34 মিনিটে। বলয়গ্রাস গ্রহণ হওয়াতে বলয়গ্রাস আরম্ভ হবে রাত্রি 9টা 42 মিনিটে। গ্রহণের মধ্য বা মাঝামাঝি সময় রাত্রি 11টা 30 মিনিট। গ্রহণ শেষ হচ্ছে রাত্রি 1টা 17 মিনিটে। গ্রহণ শেষ হবে রাত্রি 2টা 25 মিনিটে। এই গ্রহণের গ্রাসমান 0.951। গ্রহণ থাকবে 5 ঘন্টা 51 মিনিট এবং বলয়গ্রাস থাকবে 3 ঘন্টা 35 মিনিট পর্যন্ত। পঞ্জিকা অনুসারে আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় মহালয়া এবং এই দিনে রয়েছে পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনা। বন্ধুরা, বছরের এই দ্বিতীয় গ্রহণ আমরা যে দেশ থেকে দেখতে পারব, সেই দেশগুলি হল উত্তর আমেরিকা, কানাডা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, গুয়েতামালা, মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, কিউবা, পেরু, উরুগুয়ে ইত্যাদি দেশ, দক্ষিণ আমেরিকার ব্রাজিল, ডমিনিকা, বাহামাস থেকেও গ্রহণ দেখা যাবে। এছাড়াও এই গ্রহণ আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর থেকেও দৃষ্ট হবে। ভারতবর্ষে গ্রহণ অদৃশ্য, তার কারণ ভারতবর্ষে এই সময় রাত্রি থাকবে। এই কারণে এই গ্রহণের সূতক কাল আমাদের দেশে কার্যকরী হবে না। মহালয়ার দিনে পিতৃতর্পণ করার রীতি রয়েছে। গ্রহণের কারণে তাতে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না, পিতৃতর্পণ করা যাবে। এই অদৃশ্য গ্রহণ হওয়ার কারণে পাপ পাত্র পরিত্যাগেরও কোনো বিধি নিষেধ নেই। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।